হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তরমুজ খেতে কে না ভালোবাসেন? এই ফলকে বাচ্চা থেকে বড় সবই মানুষ আনন্দের সঙ্গে খেয়ে থাকে। আর এই ফল খেতে যতটা সুস্বাদু ততটাই গুণ সম্পন্ন। তরমুজের বহু মিনারেল এবং ভিটামিন থাকায় আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে তোলে। হার্টের রোগ থেকে মুক্তি দিতে তরমুজে ব্যবহার অপরিহার্য। তরমুজে থাকা উপাদানের কারণে আমাদের চোখ ভালো থাকে। এছাড়া তরমুজে অনেক উপকারিতা আছে। কিন্তু আপনি কি জানেন, এখনকার আধুনিক দুনিয়ায় এমনভাবে তরমুজ তৈরি করা হচ্ছে যে তরমুজের ভেতরে কোনো বীজই থাকে না। আর শুধু এখানেই শেষ নয়, এই তরমুজগুলো আলাদা আলাদা শেপে তৈরি করা হচ্ছে। এখন হয়তো আপনারা ভাবছেন, তরমুজের আবার কিভাবে শেপ চেঞ্জ করা হয়, এটা তো গোল গোল হয়। তো আজকে আমরা এই সব বিষয়ে কথা বলবো। আর একটা বিষয় আপনাদের জেনে রাখা দরকার, আলাদা আলাদা আকারে তরমুজের আবার আলাদা আলাদা মূল্য হয়ে থাকে। এক একটার মূল্য 10 থেকে 15 হাজার টাকা। তো বন্ধুরা, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, এর সাথে এটাও দেখাবো কীভাবে তরমুজের জুস তৈরি করে মার্কেটে বিক্রি করা হচ্ছে প্যাকিং করে, যেগুলো আবার অনেক বেশি ডিম্যান্ড। তো চলুন শুরু করা যাক। ভালো কোয়ালিটি তরমুজের গাছ পাওয়ার জন্য সবপ্রথমে তরমুজের বীজকে গ্রিন হাউসে লাগানো হয়। কিছুদিন পর যখন সেখান থেকে ছোট ছোট চারা বেরিয়ে আসে, ওই চারাগুলোকে একটা একটা করে তুলে ছোট ছোট প্লাস্টিকের পাত্রে লাগিয়ে দেওয়া হয়। দশ থেকে 14 দিনের মতো রেখে দেওয়ার পর এর মধ্যে একটা করে গাছ বেরিয়ে আসে এবং বেরিয়ে আসে 4টে পাতা। এখন এই বীজ থেকে বেরোনো ছোট ছোট গাছগুলো বড় বড় জমিতে লাগানোর জন্য একদম রেডি। অপরদিকে জমি রেডি করা হয়। নর্মাল সাধারণ জমির মতনই এখানে মাটিগুলোকে আলাদাভাবে সার, বীজ, কীটনাশক দিয়ে রেডি করা হয়। সবপ্রথম এখানে জমি আলগা করা হয় আর ওই জমিতে স্তূপ তৈরি করা হয়। এবার হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে, এরকম স্তূপ করার কী দরকার? আসলে এই স্তূপগুলো তৈরি করার কারণ হলো গাছের আশপাশগুলো যেন খুব বেশি কাদা কাদা না হয়ে যায়, সেই জন্য এগুলোকে রেডি করা হয়। এবার এই স্তূপকে প্লাস্টিকের শিট দিয়ে কভার করা হবে। এই স্তূপকে প্লাস্টিকের শিট দিয়ে কভার করার কারণ হল প্লাস্টিক জমিতে ঘাস বা আগাছা তৈরি হতে দেয় না আর মাটিকে ময়েশ্চার রাখে। এবার তরমুজের ভালো ভালো গাছগুলো 30 সেন্টিমিটার দূরত্ব রেখে লাগিয়ে দেওয়া হয়। 8 সপ্তাহ পর ওই গাছ বড় বড় হয়ে যায়। এবার শুরু হয় গাছের লতা বাছার কাজ। প্রত্যেকটা গাছে সব থেকে ভালো কোয়ালিটি 2-3টা ডাল বা লতা রাখা হয়, বাকিগুলোকে কেটে ফেলা হয়। এবার উপরের মাচা থেকে ছোট ছোট পাতলা দড়ি ঝোলানো হয় আর তার সাথে এই গাছে লতা আটকে দেওয়া হয়। গাছ লাগানোর 80 থেকে 100 দিন পর এই তরমুজগুলোকে হারভেস্ট করা যেতে পারে। তরমুজগুলো বড় হয়ে যাওয়ার পর একে হারভেস্ট করা যাবে কি না তা টেস্ট করার জন্য এরপরে আঙুল দিয়ে আস্তে করে বাড়ি মারা হয়। এর ভেতর থেকে যদি একটা ভারী সাউন্ড আসে, তার মানে জানতে হবে এই তরমুজ হারভেস্ট করার জন্য উপযুক্ত। এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের তরমুজ কেমন হয়েছে। ওয়াও, কী সুন্দর লাগছে! এটা খেতে অনেক সুস্বাদু হবে, তাই মনে হচ্ছে না? কিন্তু এ কি,
এর মধ্যে তো একটা তো তরমুজের বীজ নেই। হ্যাঁ, এটা দেখার জন্যই তো ভিডিওটা বানানো। এই টেকনোলজিতে তরমুজ চাষ করলে তরমুজের ভেতরে কোনো বীজ থাকে না। তরমুজ এমন একটা ফসল যা চাষ করার জন্য গরম আবহাওয়া, আলগা মাটি আর বেলে মাটি প্রয়োজন। এতক্ষণ আপনাদেরকে দেখালাম গ্রিনহাউসে কীভাবে বীজ ছাড়া তরমুজ চাষ করা হয়। এবার আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বড় বড় জমিতে বীজ ছাড়া তরমুজ চাষ করা হয়। বড় বড় জমিতে এইভাবে গাড়ির পেছনে বসে বসে সবপ্রথমে চারাগাছ লাগানো হয়। এই তরমুজের গাছগুলোতে মেল এবং ফিমেল ফ্লাওয়ার থাকে, যা ন্যাচারালি প্রজাপতি আর মৌমাছির সাহায্যে মিলন হয়। এরপর ফল তৈরি হওয়া শুরু হয়ে যায়। গাছ লাগানোর 80 থেকে 120 দিন পর ফল রেডি হয়ে যায়। এখানে তরমুজ তোলার সিস্টেম অন্যরকম। সমস্ত তরমুজগুলোকে হারভেস্ট করে ট্রাকে লোড করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে নিয়ে এসে গাড়ি থেকে আনলোড করে তরমুজগুলো ক্লিন করার জন্য কনভেয়র বেল্টের সাহায্যে পাঠিয়ে দেওয়া হয়। ভালোভাবে এবং সাবধানের সাথে পরিষ্কার করার পর এর উপর কোম্পানির লেবেল মেরে দেওয়া হয়। তারপর এগুলো প্যাকিং করে বাজারে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এবার চলুন আমরা দেখে নেব কীভাবে তরমুজের আলাদা আলাদা আকার দেওয়া হয়। জাপানে এই তরমুজকে আলাদাভাবে ফার্মিং করা হয়। এখানে রাসায়নিক সার ব্যবহার করা হয় না বললেই চলে, কিন্তু এই তরমুজগুলোকে খুব ভালো করে পরিচর্যা করা হয়। অনেকেই ভাবে এই আকারগুলো প্রথম থেকেই হয়, স্কোয়ার বা হার্ট আকৃতির, কিন্তু আসলে এটা না। এই তরমুজকে আলাদাভাবে স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়। যখন সমস্ত তরমুজগুলো মিডিয়াম সাইজের হয়ে যায়, তখন আলাদা স্ট্রাকচারের ভিতরে তরমুজগুলোকে ঢোকানো হয় আর এর ভেতরে বড় হতে থাকে। যখন তরমুজ বড় হয়, তখন প্রেশার চাপের কারণে এগুলোর আকার চেঞ্জ হয়ে যায় এবং সেম আকৃতির হয়ে যায়। এরপরে এই অন্য আকৃতির তরমুজগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে কোম্পানির লেবেল লাগিয়ে দেওয়া হয়। এবার খুবই সাবধানতার সাথে এই তরমুজগুলোকে প্যাকিং করে বড় বড় মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় বিক্রি করার জন্য। জাপানে এই তরমুজগুলোর মার্কেট ডিমান্ড অনেক বেশি, এগুলো মার্কেটে অনেক দামে বিক্রি করা হয়। এখন এই স্কোয়ার তরমুজের দামের কথা যদি বলি তো আপনার মাথা ঘুরে যাবে। এই তরমুজের দাম ভারতে $65, যা কখনো কখনো $200 পর্যন্ত পৌঁছাতে পারে। এবার $65 যদি আমাদের ভারতের রুপিতে কনভার্ট করি তা হবে ₹5,235, আর বাংলাদেশে এর দাম হবে ₹6,640। এখন আপনি বুঝতেই পারছেন এই তরমুজ কতটা এক্সপেন্সিভ। এবার আপনাদেরকে দেখাবো কীভাবে তরমুজের জুস ম্যানুফ্যাকচার করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠানো হয়। তরমুজের জুস খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। জমি থেকে ফ্যাক্টরিতে তরমুজ নিয়ে আসার পর তা ভালো করে পরিষ্কার করে এই মেশিনে সাথে তরমুজের উপরের স্তর কেটে ফেলা হয়। এরপর তরমুজের ভেতরে লাল অংশ প্রেস করে তা সব রস বের করে ফেলা হয় আর তা বোতলে লোড করে সিল প্যাক করে দেওয়া হয় আর মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় বিক্রি করার জন্য। সত্যি তরমুজের হারভেস্টিং প্রসেস দেখার মজাটাই আলাদা, তাই না বন্ধুরা? তো বন্ধু, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা বন্ধুরা একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।